বর্তমান সময়ের অন্যতম আলোচিত নায়িকা পরিমণি। উনি হচ্ছে ধর্ষণের শিকার হয়েছেন এবং হচ্ছে হত্যা চেষ্টা শিকার হয়েছেন। ধর্ষণের শিকার নাই, ওকে। আমি প্রথমে ভাবছিলাম যে ধর্ষণের শিকার হয়েছেন, ওনার যেভাবে করে লিখছিলেন যে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, পরবর্তীতে সংবাদ সম্মেলন করছেন বাসায়। তো স্ট্যাটাসটাতে উনি লিখছেন যে আমি আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। সো সেটা পরে আমি ভাবছি যে ওনাকে রেপ করা হয়েছে এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। এটা গেছে একটু ভাষাগত কারণ এমন মনে হয়েছে। উনি যদি লিখতেন আমাকে রেপ করার এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাইলে কনফিউশনটা হতো না আর কি জায়গা। সো মেবি মাই ব্যাড, মেবি হার ব্যাড। তো সেই ভুল বোঝাবুঝি কাটানোর পর ওনার সংবাদ সম্মেলনে কী বলছেন সেখানে তো যাবো, আর স্ট্যাটাসটা একটু কথা বলি, তারপর ওনার অভিযোগটা বিশ্লেষণ করব। তো সেখানে উনি পুরো লেখাটা হচ্ছে গণতন্ত্রের মানুষ কন্যা, জননেত্রী, দেশ রত্ন, গণতন্ত্রের মা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হচ্ছে মা মা করে অনেক আবেদন আবদার উনি তুলে ধরছেন। তো এটা তো আপনারা আমরা সকলে জানি, এটা কেন আবেদন এভাবে করে মা মা করে আবেদন করতে হচ্ছে, কারণ এই দেশে আইনের শাসন নাই এবং আইনের শাসন না থাকায় সকলে হচ্ছে প্রধানমন্ত্রীর দৃষ্টি সুদৃষ্টি কামনা করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে সকল ক্ষমতার উৎস। আপনার হয়তো ভাবছিলেন যে জনগণ সকল ক্ষমতার উৎস, যোগসানীয় না, সকল ক্ষমতার উৎস আমাদের গণতন্ত্রের মা, যিনি রাতের মানে দিনের ভোটে নির্বাচিত হয়ে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আজকে 12-13 বছর ধরে ক্ষমতায় আছেন এবং আগামী 2-15 বছর থাকবেন। তো বাংলাদেশ এই বাস্তবতা সকলেই বিপদে পড়লে মাকে ডাকে মা মা করে, বুঝলেন না? আগে তো আপনি আমি ব্যথা পাইলে কী বলতাম, আম্মা, এখন আমরা ব্যথা পাইলে বলি গণতন্ত্রের মা। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো সেই কারণে এখানে একটু তেলবাজি চামবাজি করছেন উনি এখানে। তারপর চলচ্চিত্র বন্ধু বেনজির আহমেদ, আইজিপি স্যার, এগুলো কেন বলতেছেন, সুবিধা পাইতে হবে এখন, এখানে ওনার প্রয়োজন, রাইট? সো এগুলো আমরা জানি যে আগে পরে পিছনে প্রচুর তেল মারতে হয় না, এটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না। এই তেল বাজিটা আসলে ওনার অসহায়ত্ব প্রকাশ করে, আমাদের জনগণের অসহায়ত্ব প্রকাশ করে। সো উনি তেলবাজি করতেছেন, সেটা আপনি বলে গালি দিতে পারেন, আবার এভাবেও ভাবতে পারেন যে মানে অসহায়ত্বটা কোন জায়গায়। এবং উনি ওই সংবাদ সম্মেলনে বলবেন যে উনি ঘটনাটা ঘটছে বুধবারে, আজকে হচ্ছে সানডে আমার এখানে, বাংলাদেশে হচ্ছে মানডে। সো 4 দিন আগে ঘটা ঘটনা, উনি 4 দিন পর বাইরে বেরো হয়ে আসছেন, কারণ এই 4 দিনে উনি কারো কোনো হেল্প পান নাই, কারো কোনো সাহায্য পান নাই। যেখানে গেছেন বলছেন যে অপেক্ষা করো দেখতেছি, কারণ যখনই সেই কী বলে অ্যাকিউজডের নাম উঠে আসে সামনে, কেউ আর হচ্ছে উদ্যোগী হয় না কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে। ইভেন থানা থেকেও পুলিশ মামলা নেয় নাই, বলছে যে আমরা আপনাকে পরে ফোন দেবো, ফোনও দেন, রাইট? সো এগুলো তো বাংলাদেশের বাস্তবতা, আমরা জানি, এগুলো নিয়ে বেশি কথা বলা মানে সময় নষ্ট করা। সো আমি মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই সাবস্টেন্সে ঢুকে যাই, সেটা হচ্ছে যে যে অভিযোগটা উনি উত্থাপন করছেন, ওনাকে হচ্ছে রেপ করার চেষ্টা করা হয়েছে এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে, দুটো অভিযোগই ওনার বক্তব্য থেকে এখন পর্যন্ত, ওনার যে ভাষ্য আমাদের সামনে আসছে, ওনার ভাষ্যের ভিত্তিতে দুটো অভিযোগই অসত্য, মিথ্যা একটু স্ট্রং ওয়ার্ড শোনায়, অসত্য। না, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। পুরো প্রথম ঘটনাটা যখন আমি পড়ছি, যে জাস্ট যে পরিমণিকে হইতেছে ধর্ষণ এবং হত্যা চেষ্টা, আমি পরে প্রথম ভাবছিলাম যে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে ফলোড বাই রেপ। তো পরে আমি যেটা ভাবছি যে যেটা বাংলাদেশে হয়, বাংলাদেশে আপনার স্টার্টিং পয়েন্ট, কোনো নারী যখন কোনো পুরুষের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে, স্টার্টিং পয়েন্ট হচ্ছে পুরুষকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অনেকবার কথা বলছি, সো আমার এই ক্ষেত্রে আমার স্টার্টিং পয়েন্ট ছিল ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, হয়তো কারো সাথে কোনো সম্পর্ক ছিল পরিমণির, তার সাথে বিছানায় গেছে, এখন সেটাকে ধর্ষণ নাম দিছে এবং হয়তো গায়ে হাতটা তুলছে, সেটাকে হত্যা চেষ্টা নাম দিছে, মানে টিপিক্যাল বাংলাদেশে যা হয়, রাইট? সো টার্নস আউট আমি ওয়াজ নট টু ফার ফ্রম রিয়ালিটি, আমার গেস। সো আমি যেটা ভাবছিলাম, এটা একটা কনসেনচুয়াল সেক্সের সম্পর্ক এবং কনসেনচুয়াল রিলেশনশিপের সম্পর্ক, সেটাকে সেই স্পিন মারতেছে তার নারীবাদ, নারীর পক্ষে আনার জন্য তার নারীবাদ কাজে লাগায় এইসব করে, সেইটা ট্রু না, কিন্তু এইটা ট্রু যে সে এখানে নারী পুরুষ শয়তানি ঢুকাই দিচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে মনে হয় না, তাকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে মনে হয় নাই। তার সাথে কী ঘটছে সেই ঘটনাটা শুনে তারপর আমি ব্রেকডাউন করতেছি। আমি তো এমনিতে কথা বলতে পারি, জিমিকে দেখে সবাই চুপ করে আছি, ওয়েটার যারা ছিল লাইট অফ করে দিতে বলছে, লাইট অফ করে দিতে, তারপরে টিভি মনিটর ছিল, কি একটা লোক ছিল শার্টটা ভাবে খুলে বোতাম টুতাম সরে গেছে, তারপর জিমি গলার ভাবে কাঁচা দিছে, শার্টটা কাঁচা দিয়ে বলে কি
কি মাধুরী দীক্ষিত সে মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন কাজলে বলেও নাচতে ছিল আমি এই হরবল দৃষ্টি ভাই আমি বলতে পারছি সো অ্যাপারেন্টলি তার সাথে যেটা ঘটছে সেটা হচ্ছে এক মাতাল তার সাথে মাতলামি করছে, এক মাতাল বা একাধিক মাতাল কি না সে একজনের ব্যাপারে অভিযোগ করছে, তার সাথে মাতলামি করছে, রাইট? সো সেই যখন ওই রুমে গেছে, আমি এখানেই বললো না কোথায় জানি বললো, সে গিয়ে দেখছে যারা মদ্যত খাচ্ছে এরা মাতাল হয়ে আছে। সো মাতাল অবস্থায় তারা তার সাথে মাতলামি করছে, একজনের শার্ট খুলে কলায় পেঁচে এই নাচ সে সেরকম পরিমাণে মুখের সামনে হাত রেখে নাচানাচি করছে। সো পরিমাণে তো অ্যাট দ্যাট পয়েন্ট সে জানতো না যে তাকে এখানে রেপ করা হবে কি না, একটা মেয়ে হিসেবে এই ভয় পাওয়া স্বাভাবিক যে সব মাতলামি করতেছে এই লাইট অফ করে বলতেছে, সুতরাং সে ট্রমাটাইজড হয়ে গেছে, মারাত্মক ভয় পাইছে, দ্যাটস ফাইন। কিন্তু সেখান থেকে যখন বের হয়ে আসছে তখন থেকে দেখতে পাইছে যে এখানে মানে তাকে হত্যারও চেষ্টা করা হয়নি, ধর্ষণেরও চেষ্টা করা হয়নি, কিছু মাতাল মাতলামি করতেছিল, নাচানাচি লাফালাফি হাহা হিহি করতেছিল এবং উদ্ভট আচরণ করতেছিল, যেটা সেই বললো যে উদ্ভট কাণ্ডকীর্তি করতেছিল, বলতেছিল যে এই নাচ তুই মাধুরী দীক্ষিতের গানের সাথে নাচ, নিজের সাথের একটা ছেলেকে বলতেছিল এবং পরিবনির হইতেছে গলায়। আমি একটু বললো যে কী জানি ঢেলে দিছে, আমার কাছে মনে হলো প্রথম ভাবছিলাম কোনো ট্যাবলেট, পরে মনে হলো যে মদ ঢেলে দিছে, এরা যে মদ খাচ্ছিল। সো যে বললো যখন গলা জ্বলে যাচ্ছে এই সেই, সো মদ যদি না খেয়ে থাকেন এরকম আর কি খুবই স্ট্রং হয় আর কি, আপনি একসাথে কোক মনে করেন আপনি খুব ঠান্ডা কোক বেশি তো খাইতে পারবেন না, একটা না গলা ছাঁচ লাগবে না অনেক এরকম আর কি, মদ এরকম দুটো আরও অনেক স্ট্রং, যে কারণে খুব অল্প অল্প করে খাইতে হয় বা একটু পানি মিশিয়ে খাইতে হয়, অনেক কিছু জানি। সো গলা এরকম ঠকঠক করে ঢেলে দিলে গলা জ্বলে যাওয়ার ফিলিং হওয়া স্বাভাবিক। সো এই ওইখান থেকে আমার মনে হচ্ছে যে গলায় মদ ঢেলে মানে মনে হয়েছে যে গলায় মদ ঢেলে দিচ্ছিল এবং সেটার প্রমাণ পাইলাম, প্রথম আলোর রিপোর্টে উল্লেখ করছে যে হ্যাঁ মদ ঢালা হয়েছে, এটা কথা দেখে ক্লিয়ার হয় না, এটা আমি ধরে নিয়েছিলাম এবং আমার সন্দেহ রাইট আর কি। সো পুরো ঘটনাটাতে আমি যেটা বুঝলাম ঘটনাটা যে এখানে কিছু মাতাল লোক তাকে পেয়ে মাতলামি করছে, তার সাথে নাচানাচি করছে, এগুলো করছে তার সাথে সামনে গিয়ে এবং হচ্ছে মুখে মদ ঢেলে দিছে এবং মাইর ধুর করছে, দুইটা চট দিছে তাকে তার অভিযোগ, আর আরেকটা পাশারটাকে বলছে নাচ। এই এই হচ্ছে ঘটনা। নাও এটা অনিচ্ছন মানে হিউজ একটা অপরাধ, মারাত্মক অপরাধ, একজন মহিলার গায়ে হাত তুলছে এবং তাকে এরকম রাতের বেলা একটা ইয়ের মধ্যে এরকম সে ভয় পাওয়া স্বাভাবিক যে তার নিরাপত্তার ব্যাপারে সব ঠিক আছে। সে বের হয়ে আসার পর চার দিন পর বের হয়ে এসে চার দিন পর সে স্ট্যাটাস দিচ্ছে যে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টা, কোথায় তাকে ধর্ষণের চেষ্টা করা হলো, কোথায় তাকে হত্যার চেষ্টা করা হলো, আমি এটা জানতে চাচ্ছি তার বক্তব্য থেকেই। আমি কোথাও ধর্ষণ চেষ্টাও দেখলাম না, তাকে হত্যা চেষ্টাও দেখলাম না, এমনকি তাকে যে ধর্ষণ চেষ্টা করা হয় নাই সেটা সে নিজে বললো যে ঘটনাটা যেটা ও পরে আরেকটু যেটা ঘটনা সেটা হচ্ছে যে তার সাথে যখন এরকম মাতলামি টাতলামি করতেছিল মুখে মদ ঢেলে দিছে তখন হচ্ছে তার শ্বাসকষ্টের সমস্যা আছে এবং ভয় ট্রমা সব কিছু মিলে এসে ইনকনশাস হয়ে গেছে। তো ইনকনশাস হয়ে যাওয়ার পর পরবর্তীতে তাকে সেখান থেকে বেডটে করে নিয়ে আসছে, তারপর সে যখন সেন্স ফিরে পাইছে গাড়িতে তখন সে প্রথম তার কাপড় চেক করতেছিল যে সে রেপড হয়েছে কি না, এবং চেক করে সে কোনো সাইন পায় নাই কাপড় উল্টাপাল্টার এবং তার পাশের লোকটাও তাকে আশ্বস্ত করছে যে না কোনো সমস্যা হয় নাই, এই টাইপের কিছু ঘটে নাই। সো ক্লিয়ারলি তাকে রেপ করা হয় নাই, রেপের চেষ্টা করা হয় নাই, তার কথা থেকে ক্লিয়ারলি বলতেছি, তার কথা থেকেই ক্লিয়ারলি তাকে রেপের চেষ্টা করা হয় নাই অ্যাট এনি পয়েন্ট, রাইট? মাতলামি করছে কিছু ড্রাঙ্ক লোক। সো কেন সে এখন ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা এই অভিযোগগুলো উত্থাপন করতেছে? তাকে গলায় চেপে ধরছিল, গলায় চেপে ধরে তার দম বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তে তাকে ছেড়ে দিছে, এরকম হত্যা চেষ্টা এমন তো না, তাকে চটথাপ্পড় দিয়েছে এবং তার সাথে মাতলামি করছে, রাইট? নাও এটা হচ্ছে আমার ইস্যু পার্সোনালি, ভাই যা ঘটছে সেটা যদি আপনি অভিযোগ করেন উপস্থাপন করেন কোনো ট্রাস্ট ইস্যু সেখানে তৈরি হয় না, আমরা জানি আপনার কথার সাথে বাস্তবতার কনসিস্টেন্সি খুঁজে পাচ্ছি, ওকে ফাইন। যখনই দেখি এখানে ফাঁসানোর চেষ্টা, ফাইজলামি করার একটা টুইস্ট মারা, স্পিন মারা নিজের পক্ষে আনার জন্যে, ঘটনাকে উল্টায় ফেলা, যে যটুকু অপরাধ করছে তার চেয়ে বেশি তাকে বিপদে ফেলার চেষ্টা, ফাঁসানোর চেষ্টা এবং সবচাইতে যেটা আমার দৃষ্টিতে সবচাইতে জঘন্য পার্ট, ধর্ষণ নাম দিয়ে দেয়া, নারী পুরুষ ঘটনা বানায় দেয়া এইখানে। তো এখন এই যে কারণে আমি বললাম শুরুতেই আমার
মাথায় প্রথম এই প্রশ্নটা আসছে, জাদু কি তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে নাকি কনসেন্সুয়াল সেক্সকে সে ফাঁসানোর চেষ্টা করতেছে একটা পুরুষকে ধর্ষণ নাম দিয়ে। এবং সেটাই দেখতে পেলাম যে সে একটা পুরুষকে ধর্ষণ নাম দিয়ে ফাঁসানোর চেষ্টা করতেছে। ভাই তোমার গায়ে হাত তুলছে, তোমার সাথে অ্যাবিউজ করছে, ফিজিক্যাল অ্যাবিউজ করছে, অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা, এটাকে সেক্সুয়াল অ্যাসল্ট বানানোর কী প্রয়োজন? সো এইটা তো আসলে কিছু বলার নাই, এগুলো নিয়ে কাউকে কোনো কথা বলতেও দেখবেন না, রাইট? এটা বাংলাদেশের কালচার, বাংলাদেশে যে কোনো নারী পুরুষ সংক্রান্ত ঘটনা যেটা আপনারা বলে দিলাম, আপনার স্টার্টিং পয়েন্ট হচ্ছে কোনো নারী কোনো পুরুষের বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাসল্টের অভিযোগ উত্থাপন করবে মানে আপনি অবিশ্বাস করবেন, এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, যে ইউ স্টার্ট বাই নট বিলিভিং, ইউ স্টার্ট বাই কোয়েশ্চেনিং, ইউ স্টার্ট বাই রেজিং ইউর আইব্রাউ। এটা আমার, এবং লাইক আপনি যদি সন্দেহ দিয়ে শুরু করেন আপনার ঘটনা বিচার বিশ্লেষণ করা, 95% অফ দ্য টাইমস আপনি ইউ উইল বি অন দ্য রাইট সাইড, রাইট? সো এবং এখানেও তাই হয়েছে, এটা হচ্ছে নেক্সট কথা আর কি। তার অভিযোগ যে দুটো মূল অভিযোগ, দুইটাই মিথ্যা মনে হচ্ছে, অসত্য মনে হচ্ছে, তার কথা থেকেই তাকে সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে কিছু মাতাল লোকের হাতের হাতে, কিছু মাতাল লোকের মাতলামি শিকার হয়েছে, ওকে? আর লাস্ট যে জিনিসটা, আপনারা যদি সেই সংবাদ সম্মেলনটা দেখে থাকেন, ফুল টাইম মজা, ফুল 30 মিনিট হচ্ছে সেখানে মজা, আমি কেটে কেটে দেখাইতে গেলে অনেকক্ষণ আমাকে 30 মিনিট অনেক সময় ব্যয় হবে, আমার সময় নেই এখন এত কিছু করার। আপনারা যদি দেখে থাকেন তো দেখছেন, না থাকলে শুনেন, দেখাইতে পারতেছি না দুঃখিত এই জন্যে। ফুল টাইম পরিমণির অভিযোগ হচ্ছে সাংবাদিকরা কী ধরনের প্রশ্ন করতেছে, কোনো মানবিকতা প্রদর্শন করতেছে না, কোনো সিম্প্যাথি প্রদর্শন করতেছে না, ব্যাপক আপসেট। তো এই ঘটনাগুলো তো সকলের সাথেই ঘটে। এখন পরিমণির মানে প্রত্যেকটা কথায় কথায় সে রিয়্যাক্ট করে, ফুল 30 মিনিট সে রিয়্যাক্ট করে, ইভেন কোনো সাধারণ মানে ন্যায্য প্রশ্ন করলেও যে আপনারা আমাকে মেরে ফেলুন কেন এত প্রশ্ন। তো এই সাংবাদিকের এরা কিন্তু এগুলো কিন্তু ওই যে আমরা দেখছি মানুষ মরে যাইতেছে মধ্যে কি মাইক ঠেসে ধরে মুখের মধ্যে, এবং এক জায়গায় একটা সাংবাদিক এই কথাটা বলল যে কি বলে যে পরিমাণে যখন সব কিছুতে রিয়েক্ট করতেছিল সব কথায় অ্যাজ এই হঠাৎ করে আজকে মিডিয়া খুব অমানবিক হয়ে গেছে, তখন এক সাংবাদিক পাশ থেকে বলতেছে যে আপনি বললেন না, আপনি বললে তাহলে তো আমরা কিছু ব্যবস্থা নিতে পারবো, মিডিয়ার শক্তিটা আপনি জানেন। এখানে ইন্টারেস্টিং ব্যাপার যে মিডিয়ার শক্তি এবং আপনি জানেন দুইটা পয়েন্ট, কিন্তু নাম্বার ওয়ান মিডিয়ার শক্তি, হ্যাঁ দ্যাটস ট্রু, দ্যাটস রাইট, যে মিডিয়ার অসীম শক্তি। এগুলো নিয়ে আমি অনেক এপিসোড করছি, এরা কীভাবে ন্যারেটিভ দাঁড় করায় স্পেশালি নারী পুরুষের ঘটনাতে, এরা আপনাদেরকে দেখাইছি ডেইলি স্টার নারীবাদী ভদ্রমহিলার দাবি হচ্ছে নারী পুরুষ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে এটাকে টুইস্ট মেরা দিতে হবে, এটাই হচ্ছে মিডিয়ার কাজ। বিশ্বাস না হলে আপনারা দেখেন সেই এপিসোড, আমি একবার ক্লিয়ারলি দেখাইছি, যা বলছি আমি কোনো এক্সাজারেশন করে বলি নাই। এটা তার দাবি যে পোস্টমর্টম রিপোর্টকে অস্বীকার করতে হবে, এক্সপার্ট ওপিনিয়ন অস্বীকার করতে হবে, ডাক্তারের বক্তব্য অস্বীকার করতে হবে, তথ্য প্রমাণ অস্বীকার করতে হবে, সিসিটিভি ক্যামেরার প্রমাণ অস্বীকার করতে হবে, মিডিয়ার কাজ হচ্ছে সব কিছু অস্বীকার করে ছেলেকে ফাঁসায় দেওয়া, এটা হচ্ছে ওই মেয়ের দাবি, রাইট? সো এটা এই ঘটনা তো দেখবেন, সকল ঘটনায় দেখবেন, আমি যেই কথাগুলো যে পয়েন্টগুলো রেজ করলাম একলাইক লেজিটিমেট পয়েন্ট, এগুলো নিয়ে কাউকে আলোচনা করতে দেখবেন না, এবং ওই লোককে ঠিকই ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার মামলাতেই ফাঁসানো হবে শেষ পর্যন্ত, যদিও সে অ্যাপারেন্টলি অপরাধগুলো করে নাই এখন পর্যন্ত মনে হচ্ছে। সো এই হচ্ছে মিডিয়ার শক্তি, যে মিডিয়া বাজ বলো না, যে মিডিয়ার শক্তি তো আপনি জানেন। আর সেকেন্ড পার্ট যেটা আপনি জানেন, এটার কারণ হচ্ছে উনি নিজেও তো পার্ট অফ দ্য মিডিয়া, পরিমাণে পার্ট অফ মিডিয়া না, সো পরিমাণেও খুব ভালো করে জানে মিডিয়া কী করে, মিডিয়ার কাজ কী, তাহলে এখনও তো আপসেট কেন হচ্ছে আমি বুঝলাম না, যখন ওনাকে একই প্রশ্নগুলো করা হচ্ছে উনি এত অবাক, এত ক্রুদ্ধ, ফুল 30 মিনিটস শি রিয়াক্টেড টু দ্য মিডিয়ার কোয়েশ্চেন্স বা টু দ্য মিডিয়া, যে কোনো প্রশ্নগুলো খেপে যাচ্ছে, আপনারা এখন আমাকে আপনারা আমার মেরে ফেলেন, আমার গলা টিপে মেরে ফেলেন, আপনারা এইসব প্রশ্ন এখন করতেছেন, কীভাবে পারতেছেন করতে? ভাই আমার মারেন, আমার মেরে ফেলেন না কেন? তো এগুলো তো আজকে হঠাৎ করে হচ্ছে না, পরিমণি বলবে যে আপনাদের সাথে ঘটার পর্যন্ত অপেক্ষা করবেন, আমার সাথে ঘটছে, দ্যাটস নট ইনাফ ফর ইউ, এরকম কথাবার্তা, তো সেটা তো আপনার সাথেই আজকে প্রথম ঘটনা, এটা তো আর অসংখ্য বাংলাদেশের মেয়েদের সাথে ঘটতেছে, অসংখ্য মানুষের সাথে ঘটতেছে, তখন তো আপনারা কনসার্ন হন নাই। তো এটা একটা আমার কাছে আয়রনি লাগে, মানুষ যখন নিজে যখন মারাটা খেয়ে গিয়ে যখন বলে আজকে আমার সাথে ঘুরছে, কালকে আপনার সাথে ঘুরবে, না না আজকে আপনার সাথে ঘটে নাই, গতকালকে আরেকজনের সাথে ঘুরছিল, আজকে আপনার সাথে ঘুরছে, কালকে আরেকজনের সাথে ঘটবে। সো গতকালকে যে আরেকজনের সাথে ঘুরছিল তখন আপনি ভ্রুক্ষেপ করেন নাই, আজকে আপনার সাথে ঘটার পর এখন আপনি আশা করতেছেন যে অন্যরা এখন কেন কনসার্ন দেখাচ্ছে না। সো নাও ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সমাজ হিসেবে স্পেশালি বাংলাদেশের মতো দেশের নাগরিক হিসেবে আমাদের সকলেরই এইগুলো ভোকাল হওয়া, অন্য সারাদিন সারা দেশের মানুষ প্রত্যেকটা সেকেন্ডে হয়রানি হ্যারাসমেন্ট শিকার হচ্ছে। সো আমরা কেউ এগুলো নিয়ে কথা বলি না, যে কারণে আমার চ্যানেলই হয়ে গেছে নেগেটিভ চ্যানেল, কারণ সারাদিন মানুষের হয়রানির কোনো শেষ নেই, এগুলো নিয়ে কথা বললেই আপনি সারাদিন এগুলোই বলতে হবে এই দেশে, রাইট?
সো ফাইন, আপনি যদি এগুলো নিয়ে মাথা না ঘামান, পজিটিভ থাকতে চান, থাকেন। নিজে বিপদে পড়লে আবার কেন এই কথা বলেন যে কালকে আপনিও বিপদে পড়তে পারেন। গতকালকে যে আরেকজন বিপদে পড়ছিল তখন কিন্তু আপনি মাথা ঘামান নাই, তখন আপনি মুভি করছেন, নাচছেন, গাইছেন, তখন আপনি হয়তো বলছেন যে পলিটিক্স আমার এরিয়া না, আজকে পলিটিক্স আপনি আশা করতেছেন সকলের এরিয়া হোক পলিটিক্স। তো এটা একটু কমিক্যাল লাগে আর কি। একবার এক পুলিশ পত্রিকায় পড়ছিলাম কয়েক বছর আগের ঘটনা, এক পুলিশ সদস্য হচ্ছে এক ছেলেকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলছে। তো ওই ছেলের মা কান্না করতে করতে বলতেছিল যে সবসময় খবর এগুলো পড়ি, কখনো আমার সাথে ঘটবে আমি এটা কল্পনা করতে পারি নাই। না, আপনি কেন কল্পনা করতে পারেন নাই? যাদের সাথে ঘটতেছে আর কি মানুষ না, এরা কি রোবট, এরা কি ওই যে ইলন মাস্কের সেই সিমুলেশনের ইয়ে? এই পুরো ঘটনায় আমি আলোচনা করার অনেকগুলো দিক ছিল, দেখে সবগুলো দিক নিয়ে আলোচনা করতে চাইলাম। এবং এই পুরো ঘটনায় আমি লাইক অ্যাগেন আমি বিরক্ত, ওর সাথে ঘটনা ঘটছে সেটা তো অবশ্যই একটা অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি হবে, এই ব্যাপারে দ্বিধার কোনো জায়গা নাই। কিন্তু যেই জায়গায় দ্বিধার জায়গাটা, যে জায়গাতে, সেটা হচ্ছে কী অপরাধ হয়েছে তার সাথে। যেই লোক অপরাধ করছে সে কী অপরাধের শাস্তি পাবে? সে যে অপরাধ করছে এই অপরাধের শাস্তি পাবে, নাকি সে আরও অনেক লতা পাতার শাস্তি পাবে? রাইট, লতা পাতা না, ওগুলো তো জঘন্য। মারধর করা হইতেছে একটা অভিযোগ, এটা শাস্তি এক। ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা তো আরও মারাত্মক শাস্তি, ওই লোককে কিন্তু ওইখানেই ফাঁসানো হবে যদি সে করে থাকে। তাহলে কিন্তু সে করছে বলে এখনও মনে হচ্ছে না, এবং সেখানে আরও লোকজন উপস্থিত ছিল, এবং সেখানে পরিমণির সাথের লোক, পরিমণির নিজের লোক দুজন উপস্থিত ছিল, কাছের লোক। সকলের সামনে ধর্ষণের চেষ্টা করলে তো তারা বাধা দিত, বা সো ইট ডাজন্ট সিম যে তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে এখানে। এতগুলো মানুষের সামনে মাতলামি করতেছিল ও, কিছু মাতাল লোক, এটাকে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টা নাম দিয়ে এখন ওই যে নারী পুরুষ টুইস্ট মেরে এখন এটাকে একটা ব্যাপক সেন্সিটিভ ইস্যু বানিয়ে ফেলা হয়েছে। সো আই হ্যাভ এভরি সিম্প্যাথি ফর পরিমণি, তার সাথে যেটা হয়েছে সে ন্যায় বিচার পাক। আমরা সকলেই চাই এই দেশে সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু নিজেই শয়তানি শুরু করে দিলে সে মা মা করা দিক দিয়ে ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা, এই সে। ওকে ফাইন, বাংলাদেশে আপনি আর কি আছেন? আশা করি সবসময় যেটা বলি, এই দেশের মানুষের ইনস্টিংক্ট হয়ে গেছে ফাঁসাইতে হবে। আমার সাথে একটা অপরাধ হয়েছে, আমি অপরাধের বিচার চাইব, এরা হইতেছে এখন ফাঁসানো। এই আমার সাথে একটা অপরাধ হয়েছে, আমি এখন এটার মধ্যে 10টা অপরাধ ঢুকাই পুরো জিনিসটাকে ঘোলাটে বানাই, একটা অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি করে নোবডি কেয়ার্স, কারণ এখানে মব জাস্টিস চলে। রাইট, সো ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা নাম দিয়ে দিয়েছে, এখন পাবলিক ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা নিয়ে দৌড়াদৌড়ি করবে, এবং ওই লোককে ধর্ষণ চেষ্টা এবং হত্যার চেষ্টার দায়। ওই লোকই তো পাওয়ারফুল, পাওয়ারফুল দেখে তো কেউ মামলা নেয় না। রাইট, সো না, ওনার ক্ষেত্রে হয়তো ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার কিছু হবে না, ওনার ক্ষেত্রে হয়তো পুলিশ খাটাখাটি করে দেখবে না এখানে তো ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টার ঘটনা নাই, এখানে ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা, সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনা ঘটে নাই, প্রচণ্ড ন্যায় বিচার হয়ে যাবে এখন, কারণ ন্যায় বিচার হইতেছে এখন, ওই লোক যেহেতু পাওয়ারফুল। সো যদি হয় এত কিছু, রাইট, হয়তো হবে, পরিমণি এত জনপ্রিয় এখন, ফেসবুকে আসছে এখন, লোকজন ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার বিচার চাইবে। রাইট, সো হয়তো একটা বিপদে পড়বে কোনো এক্সটেন্ট ওই লোক, বা তাও পড়তে পারে পাওয়ারফুল লোক যেহেতু, তবে ওই যে ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টার বিপদে মনে হয় না পড়বে, আর পড়তে পারে। আপনাকে বাংলাদেশের আলোচনা বড় হয়ে যাচ্ছে, বাংলাদেশের হিসাবটা বোঝেন আপনি। এই দেশে কেউ কোনো বিপদে পড়বে কি না এটা নির্ভর করে আপনাকে কেউ খাইতে চায় কিনা, আপনার যে বড়ো মাছ আছে কিনা, কেউ সুবিধা মতো উৎপেতে আছে কিনা আপনাকে ধরার জন্য। রাইট, এখন এই লোকের যদি, যেমন এই যে আনভীরের ঘটনাতেও কিন্তু আনভীরের প্রতিপক্ষ, ব্যবসায়িক প্রতিপক্ষ অনেকে বা রাজনৈতিক প্রতিপক্ষ, এরা কিন্তু উৎপেতে ছিল, উৎপেতে ছিল বলতে সুযোগটা কাজে লাগাইছে চিপায় ফেলার আনভীরকে। রাইট, সো এখন এই লোকের তো প্রচুর প্রতিপক্ষ থাকবে, এরা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে। সো ওরা যদি বড়ো মাছ হয়, বেশি পাওয়ারফুল হয়, তাইলে একদম ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা দিতে পারবে ফাঁসায়। আর যদি ওদের চেয়ে পাওয়ারফুল বেশি লোক হয়, তাইলে পুলিশ টুলিশের সাথে না ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা হয় নাই, যেটা ট্রু, এই ক্ষেত্রে ন্যায় বিচার পুই পুই করে আবার প্রতিষ্ঠা হবে। সো এটা হচ্ছে সোনার বাংলা, এই শয়তানি, এই বদমাইশি, এই গুন্ডাতন্ত্রের মধ্যে নতুন আরেক শয়তানি হচ্ছে এই, যারা অভিযোগকারী এরা হচ্ছে আরেক নতুন শয়তানি। এরা যে কী অভিযোগ করবে এটার কোনো আপনি আগা মাথা বুঝবেন না, এবং সেগুলো নিয়ে কেউ কথাও বলবে না, আমি কথা বলতেছি দেখে শুনতে পাচ্ছেন আর কি। সো একটা অভিযোগ যখন উঠে আসে আপনি বুঝবেনই না যে অভিযোগটার ভিত্তি কতটুকু, সত্যতা কতটুকু। আর অন টপ অফ দ্যাট, একটা মহিলা যখন একটা পুরুষের বিরুদ্ধে অভিযোগ করে তখন তো আরও বুঝবেন না, সব কিছুই ধর্ষণ, যৌতুক ফুসলিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন, শারীরিক নির্যাতন তো সমস্যা নাই, মানে সেক্স রিলেটেড অভিযোগ বানায় ফেলবে ওগুলাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষকে। অপরাধ ওইগুলো করছে তো করছে, সেই অপরাধের তো আপনি বিচার চাইবেন, কিন্তু এটার সাথে আবার যে ঢুকাই দিয়েছে আরও কিছু এক্সট্রা বানোয়াট অভিযোগ অ্যাপারেন্টলি, এখন আপনার বিচারটা সমস্যা নেই, আমার এখন আমি বিচার চাইতেও আমার বুক কাঁপতেছে যে এখন বিচার চাওয়া মানে আরেক লোককে ফাঁসাইয়া দেয়া, ফাঁসাইয়া দেয় না, সেই লোক মাতলামি করছে, এটা কি মাতালের মাতলামি শাস্তি কি ধর্ষণ এবং হত্যা? সো এই অনাস্থা অবিশ্বাস যেটা বললাম শুরুতে স্টার্টিং পয়েন্ট ছিল, আমার সন্দেহ করে আমার সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছে। সো এই অবিশ্বাস, অনাস্থা, আইনহীনতা, বিচারহীনতা, এগুলোর মধ্যে বসে বসে আমাদেরকে এখন কেয়ার করবেন।